দুর্জয়ের হিয়ারিং এর আগে রানী সকল প্রমাণ ও ভিডিও নিয়ে মেডিকেল বোর্ডে পৌঁছে গেল। রানীর ফোন লোকেশন ট্র্যাক করে দুর্জয় ডক্টর রিজুর বাড়িতে পৌঁছে যায়। এরপর ডক্টর রিজু দরজা না খুলে দুর্জয় দরজা ভেঙে ঘরে ভিতরে ঢুকে পড়ে। এরপর রানীকে ওয়াশরুম থেকে উদ্ধার করে দুর্জয়। রানী দুর্জয়কে দেখে খুশি হয়ে তাকে জড়িয়ে ধরে। এরপর রানী দুর্জয়কে বলে ওঠে তোমাকে ইচ্ছে করেই ফাঁসানো হয়েছে আর আমার কাছে সেটার প্রমাণ আছে। এক্ষুনি আমাদের রেকর্ড রুম থেকে সেই বোতলটা টেস্টের জন্য পাঠাতে হবে এরপর দেখা যায় রানী কলেজের রেকর্ড রুম থেকে সেই বোতলটা সংগ্রহ করে সেটা ল্যাব টেস্টের জন্য পাঠায় এদিকে দুর্যয়ের হিয়ারিংয়ের সময় হয়ে গেলে দূর্যয় মেডিকেল বোর্ডের কাছে যায় আর রানী ভিডিও প্রমাণ সহকারে মেডিকেল বোর্ডে পৌঁছে যায় যখনই মেডিকেল বোর্ডের বোর্ড অব ডিরেক্টর দুর্যয়ের লাইসেন্স বাতিল বলে ঘোষণা করতে যাবে তখনই রানী বলে ওঠে দুর্যয়কে ইচ্ছে করে ফাঁসানো হয়েছে আর এটার প্রমাণ আমার কাছে আছে তাবেওয়ার্স রানী রানা সেই প্রমাণ দেখে যদি মেডিকেল বোর্ড দুর্যোগের লাইসেন্স বাতিল না করে আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ